আজকের ভিডিওতে আমি রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে অষ্টম শ্রেণীর গণিতের মডেল কোশ্চেন পেপার নাম্বার 15টা ডিসকাস করব। এর আগে প্রতিটা মডেল কোশ্চেন পেপার আমি সলভ করে দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো উপরের আই বাটনে ক্লিক করে, অথবা এই ভিডিওটার নিচে ডিসক্রিপশনে আমি আগের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। তো আজকের পেপারটা হচ্ছে দুর্গাপুর এভিবি হাই স্কুলের কোশ্চেন পেপার। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও, চারটে প্রশ্ন আছে, প্রতি প্রশ্নের মান এক করে। ঠিক আছে, তো একের একের দিকে কোশ্চেনে কি বলছে, দুটি মূলদ সংখ্যা লেখো যারা একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। আমাদের বলেছে দুটো মূলদ সংখ্যা লিখতে যারা একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। এবার একের থেকে বড় দুইয়ের থেকে ছোট, এরকম তো অসংখ্য মূলদ সংখ্যা আমরা পেতে পারি, যেমন এক পূর্ণ একের দুই, এক পূর্ণ একের তিন, এক পূর্ণ তিনের চার, এক পূর্ণ পাঁচের ছয়, অনেক পেতে পারি আমরা। আমি লিখলাম অতএব একের থেকে বড় এবং দুইয়ের থেকে ছোট দুটো মূলদ সংখ্যা হলো এক পূর্ণ একের দুই, এক পূর্ণ তিনের চার, বা এটা সমান আমরা লিখতে পারি তিনের দুই সাতের চার। আমি এখানে এই দুটো মূলদ সংখ্যা লিখলাম, তোমাদেরও যে এই দুটোই লিখতে হবে সেটা না, তোমরা নিজেদের ইচ্ছা মতো এমন দুটো সংখ্যা লিখতে পারো, এমন দুটো মূলদ সংখ্যা লিখতে পারো যারা একের থেকে বড় এবং দুইয়ের থেকে ছোট হবে। ঠিক আছে, নেক্সট একের 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2x-3y2=0 হলে 6x/9y এর মান হলো, চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে থেকে কোনটা অ্যান্সার হবে আমাদের দেখতে বলেছে। আমাদের বলে দিয়েছে এই সমীকরণটা, 2x-3y2=0 ইমপ্লাইজ আমরা লিখতে পারি 2x-3y=0, বা লিখতে পারি 2x=3y, বা কি লিখতে পারি x=3y/2। আমাদের মান বার করতে হবে এইটার, 6x/9y। 6 ইন্টু, এবার x-এর যে মানটা বের করেছি আমরা এখানে 3y/2 এখানে বসালাম, 3y/2, নিচেতে আছে 9y=2, 3/6, তাহলে উপরে হচ্ছে আমার 9 ইন্টু y, নিচেতে হচ্ছে 9 ইন্টু y, ক্যান্সেল, কত পড়ে থাকলো 1, তাহলে এটা ইজিক্যাল টু কত পেলাম 1, অ্যান্সার হচ্ছে অপশন বি। এই যে দেখো 2-এর প্রশ্নের অ্যান্সার বিতে আছে 1। নেক্সট 3 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রদত্ত কোন দুটি কোণ পরস্পর পূরক কোণ। চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে বলছে কোণ জোড়া কোণ পূরক কোণ, পূরক কোণ মানে কোণ দুটো সমষ্টি কত হবে 90 ডিগ্রি হবে। এবার এগুলো তাহলে আমাদের যোগ করে করে দেখতে হবে। আমরা যদি এইখানটা দেখি, মানে এই 57 ডিগ্রি আর 33 ডিগ্রি এই কোণ দুটো দেখি, এই কোণ দুটো যোগ করলে কত হবে, যোগফল 90 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে পূরক কোণ, এরা পূরক কোণ পরস্পর। তাহলে আমাদের অ্যান্সার হবে 3-এর দাগে কোশ্চেনে বি, অ্যান্সার হচ্ছে বি, 57 ডিগ্রি + 33 ডিগ্রি যদি করি আমরা, আমরা পাচ্ছি 90 ডিগ্রি। 1-এর 4 নম্বর প্রশ্ন, প্রদত্ত চিত্র থেকে x-এর মান নির্ণয় করো। প্রদত্ত চিত্র মানে যে এই ছবিটা, এখানে দেখো দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে এবি একটা সরলরেখাংশ, এই সরলরেখাংশের ওপরে OC একটা রশ্মি আর OD একটা রশ্মি দণ্ডায়মান, এর ফলে 3টে কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে 2x ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে x ডিগ্রি। আমাদের x-এর মান জানতে চেয়েছে ছবি থেকে, যেহেতু AB একটা সরলরেখাংশ তাহলে আমরা বলতে পারি কি এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি, মানে এই পুরো কোণটার মান 180 ডিগ্রি। আচ্ছা, এবার এই যে 3টে কোণ উৎপন্ন হয়েছে তাহলে এদের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে, যেহেতু এই পুরো কোণটার মান 180 ডিগ্রি। এবার এই পুরো কোণটা এখানে এই দুটো রশ্মির জন্য 3টে ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি কি এই ছোটো ছোটো 3টে কোণের সমষ্টি সমান সমান এই বড় কোণটা, মানে 180 ডিগ্রি, তাহলে ওখান থেকে আমরা পেয়ে যাবো x-এর মান। ছোটো ছোটো 3টে কোণ যেটা উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে AOD, তারপরে হচ্ছে DOC, তারপরে হচ্ছে COB, সমান কত, বড় কোণটা সমান 180 ডিগ্রি, বড় মানে AOB কোণ সমান 180 ডিগ্রি, ইমপ্লাইজ AOD কোণের মান বলে দিয়েছে 2x ডিগ্রি, DOC কোণের মান বলেছে 90 ডিগ্রি, আর COB কোণের মান বলেছে x ডিগ্রি, = 180 ডিগ্রি, ইমপ্লাইজ 2x + x মানে 3x ডিগ্রি, = 90 ডিগ্রিটাকে এদিকে নিয়ে যাবো, তাহলে 180 ডিগ্রি - 90 ডিগ্রি সমান সমান কত, 90 ডিগ্রি, ইমপ্লাইজ x ডিগ্রি = তাহলে 90 ডিগ্রি / 3 = 30 ডিগ্রি, তাহলে অতএব x-এর মান কত হলো 30 ডিগ্রি। নেক্সট 2-এর প্রশ্ন দেখো, 2টো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নমান 2 করে, দুটোই আমাদের সলভ করতে হবে এখানে। 2-এর প্রথম প্রশ্ন বলেছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করো, এটার মান আমাদের নির্ণয় করতে হবে সংযোগ ও বিনিময় নিয়ে। 2-এর 1-এর কোশ্চেনে লিখে নিয়েছি = আমরা কী লিখতে পারি দেখো, 3-এর 32 + 11-এর 75,
প্লাস 5 এর 8 প্লাস মাইনাস 7 এর 15 ইজ ইকাল টু 32 আর 75। এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু মান, এদের গুণফল, এদের গুণফল হচ্ছে 2400। এবার উপরে তাহলে 3 গুণ 75 যোগ এখানে 75 মানে 32 গুণ 11 যোগ 8 আর 15, এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু মানে গুণফল 120। তাহলে 5 গুণ 15 প্লাসে মাইনাসে মাইনাস 7 গুণ 8 ইজ ইকাল টু এখানে হচ্ছে 225 যোগ 352 প্লাস 75 বিয়োগ 56, নিচেতে আছে 120 ইজ ইকাল টু, এটা যোগ করলে হচ্ছে 577 বাই 2400 প্লাস এটা বিয়োগ করলে হবে 19 বাই 120। এখানে পাশে লিখব বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে পাই, ইজ ইকাল টু এবার এ দুটো যোগ করবো আমরা। এবার যোগ করো মানে এ দুটোর লসাগু নির্ণয় করতে হবে, এ দুটোর লসাগু হবে 2400, তাহলে এটা হচ্ছে 577 যোগ এটা হবে 380। তাহলে 577 যোগ 380 করলে পাচ্ছি আমরা 957 বাই 2400, এটা 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 319, নিচেতে হচ্ছে 800, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 319 বাই 800। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, মানে এখানে ভাজ্য আর ভাজক বলে দিয়েছে, তোমাদের ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। ভাজ্য বলে দিচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, ভাজক আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথম আমরা এ স্কোয়ার দিয়ে গুণ দেবো, তাহলে এ স্কোয়ার এটা গুণ হলে কত হবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এ কিউ বি, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, সাইন চেঞ্জ হবে ক্যান্সেল, তাহলে এটা প্লাস এ কিউব বি থাকলো, এ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মানে এটা ক্যান্সেল হলো, আর এখানে আমার কত পড়ে আছে প্লাস বি টু দি পাওয়ার 4, আমার এখানে আছে এ স্কোয়ার লাগবে এ কিউব বি, তার এ ইন্টু বি দেবো গুণ আকারে, তাহলে এটা গুণ করলে হচ্ছে এ কিউব বি মাইনাস এ বি প্লাস এ বি তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি তাহলে এটা হচ্ছে প্লাস এ বি কিউব মাইনাস প্লাস মাইনাস এটা ক্যান্সেল হলো, দেখো এখানে যোগ বিয়োগ কিছু নেই, তাহলে এটা লিখে রাখলাম এ স্কোয়ার বি স্কোয়ার এটা হচ্ছে মাইনাস এ বি কিউব আর এটা পড়ে আছে উপরে, তাহলে এটা হচ্ছে প্লাস বি টু দি পাওয়ার 4। এরপরে দেখো এখানে এ স্কোয়ার আছে, আমার লাগবে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমি এখানে দেবো প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু বি স্কোয়ার তাহলে মাইনাস এ বি কিউব প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে হচ্ছে প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস মাইনাস কত বলতে গেলো 0, তাহলে আমাদের ভাগফল কত হলো এটা আর ভাগশেষ কত হলো এটা, অর্থাৎ নির্ণয় ভাগফল সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং ভাগশেষ সমান শূন্য। 3-এর প্রশ্ন দেখো, PLAN চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান তাদেরকে আমরা হয় আয়তক্ষেত্র বলবো কিংবা সামন্তরিক বলবো, যদি কোণ 90 ডিগ্রি হয় তাহলে তা আয়তক্ষেত্র না হলে সামন্তরিক, অর্থাৎ PL সমান AN সমান 6 সেন্টিমিটার এবং PN সমান L সমান 5 সেন্টিমিটার, এই বিপরীত বাহুগুলোর মাপটা বলে দিয়েছে, যে কোনো একরকমের চতুর্ভুজ অঙ্কন করো, মানে তোমাকে এখানে বলে দেয়নি যে তোমাকে আয়তক্ষেত্রই আঁকতে হবে, তুমি আয়তক্ষেত্র আঁকতে পারো সামন্তরিকও আঁকতে পারো, বা একটা বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেন্টিমিটার এটা হচ্ছে PL, PL আর AN এই দুটো বাহুরই দৈর্ঘ্য বলেছে 6 সেন্টিমিটার করে, আর একটা বাহুর দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার এটা বলেছে PN বা LA এটা হচ্ছে 5 সেন্টিমিটার,
যদি আমরা আয়তক্ষেত্র অঙ্কন করি তাহলে কোণ 90 ডিগ্রি হবে, যদি আমরা সামান্তরিক অঙ্কন করি তাহলে কোণ 90 ডিগ্রি হবে না। যে কোনো মাপের একটা সরলরেখাংশ টেনে নিচ্ছি, নাম দিলাম PX। আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি, যেহেতু বিপরীত বাহুগুলো সমান বলতে তাহলে আমি আয়তক্ষেত্র আঁকতেই পারি, তাহলে কোণটা আমার কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা হলো আমাদের 90 ডিগ্রি। এবার আমরা কি করবো, স্কেলের সাহায্যে যে 6 সেন্টিমিটার পরিমাপ করে বাহুটা টেনেছি PL আর AN, এরপর P বিন্দুতে বসিয়ে PX সরলরেখা থেকে ওই পরিমাপটা কেটে নেবো। নেক্সট, এবার আমরা APN যেটা পরিমাপ করে 5 সেন্টিমিটার এঁকেছি ওটা পরিমাপ নেবো কম্পাসের সাহায্যে। তারপরে এই P বিন্দুতে বসিয়ে এদিকে একবার কাটবো, আর এইখানে এই যে বিন্দু ছেদ করেছে এটা তো আমাদের এল বিন্দু হবে, এখানে বসে কাটবো। এটা এল বিন্দু আর এটা হচ্ছে এন বিন্দু। আবার এই PL এর পরিমাপ নেব, দিয়ে এই এন বিন্দু থেকে কাটবো। এবার কি করবো, এই বিন্দুগুলো যোগ করবো স্কেলের সাহায্যে। তাহলে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, আমাদের বলেছিল যে কোনো একরকম চতুর্ভুজ যাদের বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমরা এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম যার PL সমান AN আর AL সমান NP, এবং NPL PLA ANP সমস্ত কোণগুলি 90 ডিগ্রি। তাহলে লিখব আমরা যে PLAN একটি চতুর্ভুজ অঙ্কন, একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম, যার AL সমান সমান NP সমান সমান 5 সেন্টিমিটার এবং PL সমান সমান AN সমান সমান 6 সেন্টিমিটার। তিনের অথবা প্রশ্নটা দেখো, নিচে তথ্যগুলি দিয়ে পায়চিত্র অঙ্কন করো। এখানে খেলার নাম বলে দিয়েছে কতগুলো, আর কোন খেলা কতজন পছন্দ করে সেটা বলে দিয়েছে, এর উপরে পায়চিত্র আঁকতে হবে। একটা ছক করে নিয়েছি, দেখো 4টে ঘর রেখেছি। প্রথমে বিষয়, যেখানে ক্রিকেট, ফুটবল, টেনিস, ভলিবল ছাত্রছাত্রীর সংখ্যা মানে পছন্দ করে, ক্রিকেট 50 জন, ফুটবল 35 জন, টেনিস 25 জন, ভলিবল 10 জন। ভগ্নাংশ নির্ণয় করতে হবে, তার জন্য মোট ছাত্রছাত্রীর সংখ্যা বের করতে হবে আমাদের। আর এদিকে মোট ছাত্রছাত্রী ইজিক্যাল টু 50 যোগ 35 যোগ 25 যোগ 10, 50 যোগ 35 যোগ 25 যোগ 10 সমান হচ্ছে 120 জন। তাহলে ভগ্নাংশ সময় 50/120, 5/12 অংশ। বৃত্তকালের কেন্দ্রীয় কোণ তাহলে 5/12 × 360 ডিগ্রি, 12×3=36, 0 তাহলে 5×3=15, 0 150 ডিগ্রি। ফুটবল 35 জন পছন্দ করে, তাহলে ভগ্নাংশ মানে অংশ বের করব 35/120, 5×7=35, 5×2=10, 5×4=20 মানে 7/24 অংশ। কেন্দ্রীয় কোণ তাহলে 7/24 × 360 ডিগ্রি, 24×5 তাহলে হচ্ছে 15/7=105, এত ডিগ্রি। টেনিস 25 জন পছন্দ করে, তাহলে ভগ্নাংশ 25/120, 5×5=25, 5×2=10, 5×4=5/24, এটা হচ্ছে 5/24 × 360 ডিগ্রি কেন্দ্রীয় কোণ নির্ণয়। 24×15=360, তাহলে 15×5=75 ডিগ্রি। লাস্টে ভলিবল পছন্দ করে 10 জন, মোট ছাত্রছাত্রী 120 জন, তাহলে 10/120 তাহলে হচ্ছে 1/12 অংশ। কেন্দ্রীয় কোণ 1/12 × 360 ডিগ্রি, 12×3=36, 0 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা 4টে বিষয়ের কেন্দ্রীয় কোণের মান পেয়ে গেছি। এবার আমরা পায়চিত্র অঙ্কন করব।
পায়ের চিত্র আঁকার জন্য একটা বৃত্তকে নিয়েছি, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা ব্যাসার্ধ টেনে নিয়েছি। এবার আগের পাতায় যেখানে আমি মানগুলো বের করেছি সেখানে বৃত্তটা আঁকা সম্ভব হয়নি, তার জন্য আমি পরের পাতায় করছি। কিন্তু তোমরা চেষ্টা করবে পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কটা একটা পাতার মধ্যেই করা, তাহলে তোমাদেরই সুবিধা হবে আর ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আচ্ছা, আমি এবার কোণের মানগুলো পরপর লিখে নিয়েছি, এবার এক এক করে মানগুলো চাঁদা সাজিয়ে মেপে বসিয়ে দেবো। প্রথমে আছে 150 ডিগ্রি, এখানে হচ্ছে 150 ডিগ্রি, এটা ছিল ক্রিকেটের জন্য। তারপর আছে 105 ডিগ্রি, এখানে দেখো 105। ফুটবলের জন্য নেক্সট 75 ডিগ্রি, সত্তর, 75, টেনিস, লাস্টে একটা বৃত্ত করলে আমার এখানে একটা মান বসাতে হবে 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি। তোমরা বাড়িতে আঁকার পরে একবার তাও পরিমাপ করে নিও। এটা হচ্ছে ভলিবলের জন্য, তাহলে লিখবো পাশের চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পায় চিত্র। নেক্সট 4-এর প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি, দুটো দিয়ে দিয়েছি, যে কোনো একটা সলভ করতে হবে তোমাদের। প্রশ্ন মান 3, 4-এর একটা লিখে নিয়েছি 192 a³ + 3। যদি আমি দুটো থেকে 3 কমন দিই তাহলে দেখো 3 × 6 = 18, 3 × 4 = 12, মানে 64 a³ পড়ে থাকছে, আর এখানে কিছু নেই, 1 পড়ে আছে। এবার আমরা কি লিখতে পারি দেখো, 4 × a তার হোল কিউব, 4 এর কিউব মানে 64, আর a³ + 1 এর কিউব। এবার যদি আমরা এটাকে a ধরে নিই আর এটাকে b ধরে নিই তাহলে কি পাচ্ছি, a³ + b³। তাহলে আমরা লিখতে পারি 3 × a + b মানে 4a + 1 × a² মানে 4a² + b² মানে 1a² - ab মানে 4a × 1। আমরা কি সূত্র কাজে লাগালাম, a³ + b³ = a+b × a² - ab + b² এই সূত্রটা আমরা কাজে লাগালাম, = 3 × 4a + 1 × 4a² মানে 16a² + 1 - 4a। অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই 192 a³ + 3 = 3 × 4a + 1 × 16a² - 4a + 1। তাহলে 2-এর প্রশ্ন লিখে নিচ্ছি দেখো, x^4 + x²y²+y⁴ = আমরা এটাকে লিখতে পারি x²² মাঝের টার্মটা পরে লিখছি, এখানে আমরা লিখতে পারি y²² যদি আমি মাঝে 2 × x² × y² দিই তাহলে একটা সূত্র আসবে, কিন্তু আমার এখানে আছে x²y², তাহলে আমি একটা x²y² এক্সট্রা লিখেছি, সেজন্য বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো a² + 2ab + b² মানে হচ্ছে a+b² মাইনাস x×y² লিখতে পারি। এখন আমি এইটাকে পুরোটাকে এ ধরবো, এটাকে পুরোটাকে বি ধরবো, তাহলে কি পাবো, a² - b² = কি, a+b - b, x²+y² + xy × x²+y² - xy। বা আর এক লাইন কি লিখতে পারি, x²+xy + y² × x²- xy + y² অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই x²+x²y²+y⁴ = x²+xy + y²× x²- xy + y². তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 15টা কমপ্লিট করলাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা হলে জানিও, আমি হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।